নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আজ আইএসএলে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে চেন্নাইন এফসির বিরুদ্ধে এবং আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে এই ম্যাচটি তোমরা ফোনে এবং টিভিতে কীভাবে ফ্রিতে লাইভ দেখতে পারবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এই ভিডিওর কমেন্ট বক্সে ম্যাচ শুরু হলে আমি লিঙ্ক দিয়ে দেবো তাই তোমরা যদি সাবস্ক্রাইব স্ক্রাইব না করা হলে তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে না তাই সাবস্ক্রাইব কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে সো আজকের এই ম্যাচটি কিন্তু মোহনবাগান দলের অ্যাওয়ে ম্যাচ এবং আটটা থেকে এই ম্যাচটি শুরু হবে যেখানে টিভিতে কিন্তু অবশ্যই তোমরা স্পোর্টস এইটিন ওয়ান ইংলিশ কমেন্ট্রিতে দেখতে পারবে এছাড়া বাংলা কমেন্ট্রিতে কিন্তু অবশ্যই ডিডি বাংলা এবং কালার্স বাংলা সিনেমা এই দুটি চ্যানেলে তোমরা টিভিতে দেখতে পারবে এবার ফোনে কিন্তু অবশ্যই জিও সিনেমাতে তোমরা কিন্তু বাংলাতে ফ্রিতে একেবারে দেখতে পারবে শুধুমাত্র জিও সিনেমা অ্যাপ থাকলেই হবে এছাড়া ইউটিউব ও ফেসবুক দুই জায়গাতেই কিন্তু অনেক জায়গায় লাইভ স্ট্রিমিং হয় যদি কোনো লাইভ স্ট্রিমিং আমি পাই তাহলে অবশ্যই সেটির লিঙ্কও তোমাদের প্রোভাইড করে দেবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর এই ম্যাচটি কিন্তু মোহনবাগান দলের আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ এই সিজনের সো আশা করবো যে অবশ্যই মোহনবাগান দল বেটার পারফরমেন্স করবে এবং আজকে কিন্তু নতুন অ্যাভে জার্সি পরে মোহনবাগান দল সম্ভবত নামবে তবে কোনো কনফার্মেশন নেই সো তোমাদের মতে আজকের ম্যাচের প্রেডিকশান কী হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমার প্রেডিকশান অবশ্যই কিন্তু দুই এক গোলে মোহনবাগান দল জিতছে আর ধারেবারে কিন্তু মোহনবাগান দলই এগিয়ে থাকবে এই ম্যাচে সো আজকের এই ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সো আজকের এই ভিডিওটিতে একবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইজ বাই